খুব শীঘ্রই তেলিয়ামুড়ায় একটি অত্যাধুনিক কৃষি উৎপাদন বাজারে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার রাজ্যের সরকারি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, দেশের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর, কাজেই কৃষকদের স্বনির্ভর করতে পারলে দেশ ও স্বনির্ভর হবে। তাই কৃষকদের হাতকে শক্ত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে এবং আগামী দিনেও আরও অনেক কিছু করার পরিকল্পনা চলছে। আগামী দিনে এই বিল্ডিংটি কৃষক কল্যাণে সহযোগী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। এই জিনিসটি তাহলে কৃষকদের আয় ডাবল বা আরো বেশি করা, এটা কার দায়িত্ব কর্তব্য? কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী চাইছে যে কৃষকদের আয় ডাবল করো, কৃষকদের ন্যায্য মূল্য পায়, পরিশ্রম করো, আমি আপনি বেনিফিট দিতেন, এটা কেমন ধরনের কথা? ঠিক বলছি? এই মার্কেট ইলেকট্রনিক মার্কেট, ই মার্কেট হতে যাচ্ছে, কৃষকরা যারা কোনো মতে রাস্তা ওরা অন্নদাতা, আপনারা প্রচুর টাকা দিলাম, আপনি ব্যবসা করে প্রচুর টাকা পাইলেন, লক্ষ টাকা কোটি টাকা, এরা ধান করলো না, বাঁধাকপি করলো না, আমরা খাবি কিটা কি খাবেন? টাকা তো আপনার আছে। এই জন্য এই একজন প্রধানমন্ত্রী সর্বশেষ প্রথম কৃষকদের, কারণ 70% মানুষ হল কৃষক, এই কৃষকদের আয় ডাবল হোক, তাকে আরো সাহায্য করো, সব রকম সাহায্য করো, এটাকে সামনে নিয়ে এগোচ্ছে। এবং শুধু কৃষি নয়, তাদের উৎপাদিত ফসল এখানে আসবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, এই বিল্ডিং নির্মাণের মাধ্যমে তেলিয়ামুড়া মহকুমার কৃষক এবং ব্যবসায়ী মহলে দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে। এখানে আধুনিক সুবিধা সম্পন্ন মাল্টি ডাইমেনশনাল বিল্ডিং তৈরি হবে। এর মাধ্যমে আগামী দিনে তেলিয়ামুড়া শহরের কৃষক কল্যাণীর পাশাপাশি শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। কৃষকরা আসতো এখানে বেচা কেনা, এবং সব আপনারা জানেন সেখানে কৃষকরা তাদের নিজস্ব কৃষিজাত পণ্য এখানে এনে পাইকারি বিক্রি করেন, এবং কোভিডের সময় আমাদেরকে এই মার্কেট থেকে সরে টাউন হল প্রাঙ্গণে নিয়ে যেতে হয়েছিল। পরকালীন জায়গা থাকার সত্ত্বেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে আমাদের এই মার্কেটটি সেটা মানে মানুষের জন্য সেটা উপযুক্ত ছিল না, কিন্তু আজকে আমরা সেই বাজার আমরা পেতে চলেছি। আপনাদের সকলের যেটা স্বপ্ন সেটা সাকার হবে, এবং তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে এমন একটি মাল্টি ডাইমেনশনাল সেন্টার এখানে হবে, যেখানে অনেকগুলি কম্পোনেন্ট থাকবে এবং সেটা অত্যাধুনিক হবে, গাড়ি পার্কিং থেকে সমস্ত ব্যবস্থাপনা সেটা থাকবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পরিচালক শরদিন্দু দাস, দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস, তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সম্পাদক সন্তোষ দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।